আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরটি রেসিপি নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি আজকে যে রেসিপিটা নিয়ে আসছি সেটা হচ্ছে দুধ কচু। তা এই কচুটা আমার গাছ লাগানো ছাদের উপরে বাগান, তো সেই কচুটা দিয়েই আজকে আমি রান্না করে দেখাবো। খুব সহজ আর খেতে খুবই অসাধারণ মজা এটা। আগে আমি কচুগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি স্বাদ মতন কাঁচামরিচ দিয়ে দিলাম, 3-4টি পেঁয়াজ কুচি, এই যে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। অবশ্যই লবণ যা যা স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। দিয়ে দিচ্ছি হলুদ 1/2 টিস্পুন, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 4 চামচের, 1 চামচ তো একটু কম। দিয়ে দিচ্ছি সরিষার তেল। তো এই জায়গায় আমি ধনিয়াও মিশাবো, 1 চা চামচ আমি ধনিয়া গুঁড়ো দিব। 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে, একদম সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে, নরম করে নিতে হবে কচুটা। আর এই কচুটা কিন্তু খেতে খুবই ভাল লাগে, গলা কিন্তু বিন্দু পরিমাণ ধরে না। এটা এখন ভালোভাবে সুন্দরভাবে হাতে মাখিয়ে কাসকি মাছ দিয়ে আজকে এইটা আমি চচ্চড়ি করব। দিয়ে দিলাম 1/2 চামচ আদা রসুন পেস্ট। দিয়ে দিচ্ছি কাসকি মাছ। তা কাসকি মাছটা দিয়ে আমি ভালোভাবে মাখাবো, হালকা করে মাখিয়ে নিব। এটা মাছটা যেন ভালো নরম না হয়ে যায় খেয়াল রাখবেন, আমি হালকা করে মিশিয়ে নিচ্ছি। আর কচু শাকে কিন্তু পানি বেশি একটা দিতে হয় না, তা আমি হাত ধুয়ে জাস্ট অল্প পরিমাণ পানি অ্যাড করব। দেখতেই পাচ্ছেন, তো অল্প পরিমাণ পানি দিয়ে এটা আমি একদম ঢাকা দিয়ে বসিয়ে দিব চুলাতে। দেখতে সম্পূর্ণটা ভালোভাবে চেপে চেপে দিচ্ছি, তো জাস্ট এই জায়গা 1/2 কাপ পানি পরিমাণ দিয়েছি। এখন এটা চুলাতে আমি বসিয়ে দিব। এটা ঢাকা দিয়ে বসিয়ে দিলেই দেখা যাচ্ছে কচু থেকে অনেককে পানি ছেড়ে দেবে। আমি একটু হালকাভাবে একটু নেড়ে চেড়ে দিব যেন মাছটা ভেঙে না যায়। অবশ্যই বাসা রান্না করে দেখবেন, অসাধারণ মজা হয় এটা খেতে। আর এই ভিডিওটা আমার আগের ছিল, তাই আমি অসুস্থ থাকার কারণে ভিডিওটা আমি ছাড়তে পারিনি। তাই বলে দিলাম যে ভিডিওটা আমার আগে করা ছিল। একদম পানি শুকিয়ে একদম সুন্দরভাবে উপরে যখন তেলটা ভেসে আসবে তখনই আমি চুলাটা অফ করে দেবো। তা হয়ে গেছে কিন্তু আমার দুধ কচু দিয়ে কাসকি মাছ চচ্চড়ি। কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুল করবেন না, আমাকে জানাবেন। আর এটা খেতে অসাধারণ হয়, অবশ্যই বাসায় রান্না করে দেখবেন। তা আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।